সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গুণ বিষয় থেকে অনুশ্রেণী 5.3 এর উৎপাদকীয় বিশ্লেষণ দেখাচ্ছি। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 10 নম্বর অঙ্ক দেখাচ্ছি। ওটা হচ্ছে 4 + 8a² + 9a²। এখন আমরা এটাকে কি করবো, ফোরটাকে ভাঙালে 2a² লিখতে পারি, প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 × 2 × 3a². তাহলে এতে কত হয়, 3 × 6 × 2 = 12a², যে এখানে আছে 8a², আমরা 12a² লিখলাম, প্লাস এরপরে আমরা 9a² ফোরটাকে ভাঙালে কি হয়, 3a² হোল স্কোয়ার, এভাবে আমরা এটাকে লিখতে পারি। এরপর যেহেতু এখানে আমরা আছে 8a², এখানে হয় 3 × 6 × 2 = 12a², তাহলে 12a² থেকে আমরা -4a² দিলাম, তাহলে ক্ষেত্রে 12 থেকে 4 মাইনাস গেলে আমরা 8a² পাই। তো শিক্ষার্থীরা, আমরা এটাকে ভাঙায় লিখছি সূত্রে ফেলানোর জন্য। তো এখন আমরা দেখব এটাকে আমরা কি সূত্রে ফেললাম, a² + 2ac b + b² তো এটাকে আমরা জানি যে সূত্র হচ্ছে কি, a + b হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার লিখলাম, এরপরে থাকে কি মাইনাস, এরপরে 4a² আমরা 2ac হোল স্কোয়ার আকারে লিখলাম। এরপরে দেখো, এরপরে আমরা আর একটা সূত্রটাকে ফেললাম, সূত্রটা কি a² - b² তো a² - b² সূত্র শিক্ষার্থীরা অবশ্যই জানো যে a² - b² হচ্ছে কি a + b × a - b। তো এক্ষেত্রে আমরা এই সূত্র ফেললাম, তো এ হচ্ছে কি 2 + 3a² এটা হচ্ছে a, b হচ্ছে 2ac, তাহলে a + b × a - b। তো এই আকারে আমরা এটাকে লিখলাম। এখন আমরা দেখব, এরপরে আমরা যে যেটা আসছে এটাকে আমরা সাজাই লিখলাম। এখন আমরা এখান থেকে লিখলাম 3a² + 2ac + 2, এরপর আমরা এটাকে এরকম অনুরূপভাবে লিখলাম যে 3a² - 2ac + 2, তাহলে এটা অ্যান্সার। তো শিক্ষার্থী, তোমরা উৎপাদকীয় বিশ্লেষণ করতে হলে এভাবে তোমরা বাসায় বসে করতে পারো বা চেষ্টা করলে তোমরা অবশ্যই করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি যেটা দেখাইছি এরকম তোমরা বাসার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।